আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমরা হয়তো বুঝতে পারছো আমরা এখন একটা ফর্মুলা নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। তো কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে এর মান হয় হচ্ছে ওয়ান, এটা আমরা আগের থেকে জানি। তো তোমরা মোটামুটি সবাই এটা বইতে হয়তো পড়েছো। তো এই যে কোনো কিছুর পাওয়ার জিরো হলে ওয়ান, এই ভ্যালুটা আসলে পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হতে পারে। টু টু দি পাওয়ার জিরো ওয়ান, মাইনাস থ্রি টু দি পাওয়ার জিরো ওয়ান, আবার জিরো পয়েন্ট ফাইভ টু দি পাওয়ার জিরো এটা হবে ওয়ান। আমরা জানি কোনো কিছু পাওয়ার জিরো হলে কী হবে, ওয়ান। তো এর মধ্যে আবার একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে দেখো জিরো টু দি পাওয়ার জিরো এটা কী হবে, ওয়ান হবে। দেখো কোনো কিছুর পাওয়ার জিরো দিলে ওয়ান হয়, সেই ডেফিনিশন অনুযায়ী এটা কী হইতে হবে, ওয়ান। আবার জিরোর পাওয়ার যাই দাও কী হইতে হবে, জিরো। তো এটা জিরো হবে না ওয়ান হবে, এইটা একটা কনফিউশন। আমাদের অনেকে মাঝখানে এরকম একটা কোয়েশ্চেন থাকে, অনেকে এটা নিয়ে চিন্তা করে। তো স্টুডেন্টের মধ্যে এই ধরনের চিন্তা থাকে আসলে খুবই পজিটিভ, কারণ এভাবে যখন তুমি চিন্তা করছো বা কোনো একটা ফর্মুলাকে তুমি শুধু মুখস্থ করো না, যখন তুমি চিন্তা করো এটা কীভাবে হয়, তখন কিন্তু আসলে তুমি ম্যাথমেটিক্সের আসল মজাটা পাও। তো মানে ইন্টারেস্টটা ধরে রাখার জন্য কিন্তু এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তো দেখো জিরো টু দি পাওয়ার জিরো ওয়ান হবে না জিরো হবে, এটা একটা কনফিউশন। এইটা প্রমাণ করার জন্য আমরা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে এটা মানে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ানকে প্রমাণ করবো। প্রথমে দেখাই, তোমাদের বইতে অনেকে দেখছো হয়তো বা অনেক জায়গাতে এই জিনিসটার প্রমাণ যেভাবে থাকে, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরোর জন্য এক্স টু দি পাওয়ার টুকে এক্স টু দি পাওয়ার টু দিয়ে ভাগ করি, তাহলে কত হবে, এক্স স্কোয়ার কাটা যাবে, তাহলে এটা মান আসে ওয়ান, ঠিক না? কারণ দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ভাগ দিলে একই জিনিস একই জিনিস ভাগ দিলে ওয়ান, তো উপরে নিচে কাটা যাবে। এখন আমরা জানি যেহেতু বেস সেম, তাহলে ভাগের নিয়মে বেস সেম হলে কী হবে, পাওয়ার মাইনাস, তাহলে এক্স টু দি পাওয়ার টু মাইনাস টু এটার ভ্যালু কত আসবে, ওয়ান। ওকে নেক্সট স্টেপ তোমরা বুঝছো, টু মাইনাস টু কত হবে, এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা প্রমাণ করলাম এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান। তো অ্যালজেব্রিক প্রুফটাতে দেখো আসলে আসতেছি কোথা থেকে, একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ দেয়া। তো একই জিনিস একই জিনিস ভাগ হইলে পাওয়ার কি হবে, মাইনাস। তো এই মাইনাসের জন্য কিন্তু এক্স টু দি পাওয়ার জিরো সমান সমান ওয়ান আসতেছে। তো এই জিনিসটা যখন তোমরা একদিন মুখস্থ করে আসতেছিলা তোমাদের কাছে এটা ইন্টারেস্টিং লাগতে পারে। তো এই একই জিনিসের মাধ্যমে আমরা যদি এখন এক্সকে জিরো ধরি, দেখো তাহলে জিরো স্কোয়ার বাই জিরো স্কোয়ার কত হবে, দেখো একই জিনিস ভাগ দিলে ওয়ান হয় কিন্তু এখানে ভাগ দেওয়া হচ্ছে জিরো দিয়ে। তো কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ দিলে এর মান হয় হচ্ছে অসীম। তো ওইটাকে আমরা আবার লিখি অসংজ্ঞায়িত, কারণ প্লাস অসীম মাইনাস অসীম দুটোই হওয়া সম্ভব। তো আবার এখানে অসীম হওয়ার কারণটা হচ্ছে এখানে উপরে আবার জিরো আছে, তাহলে এটা নির্ণয় করাও সম্ভব না। তাহলে জিরো টু দি বার জিরো কি জিরোর সাথে গুণ করা দেখে জিরো হবে না ভাগ দেওয়া দেখে অসীম হবে, ওইটা নিয়েও একটা কি মানের একটা অসংজ্ঞায়িত চলে আসে। তো এখানে আমরা কিন্তু ওয়ান লিখতে পারতেছি না, তাহলে এটা ওয়ান হবে না, আবার জিরো তো হচ্ছে না, তার মানে জিরো টু দি পাওয়ার জিরো আসলে এই দুটার একটাও না, ঠিক আছে? তো আমরা একটা এক্সেপশন দেখলাম, এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান হয় কিন্তু এইটা এক্স নট ইকুয়াল টু জিরোর জন্য হয়, এক্স ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা দিলে এখানে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান হবে। তো এই প্রুফটা আমার কাছে অবশ্যই অনেক ইজি মনে হয় এবং ফ্রেন্ডলি। তবে একটা অ্যানালাইটিক প্রুফ আছে, অ্যানালাইটিক প্রুফটা কেমন দেখো, এই জিনিসটাকে আমরা এক্স টু দি পাওয়ার জিরো আবার আমরা অন্যভাবে দেখব। তো আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে টু এক্স কিউব, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, দেখো এখানে টু এর সাথে কয়টা এক্স মাল্টিপ্লাই করা, একটা এক্স কিউব গুণ করা। তো এক্স কিউবের পাওয়ার হচ্ছে থ্রি, তার মানে এখানে কয়টা এক্স থাকবে গুণ করা, তিনটা। তাহলে আমরা এটাকে লিখতে পারি টু ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তাহলে তিনটা এক্স গুণ করা, প্রত্যেকটা পাওয়ার এক, তাহলে পাওয়ার এক তিনটা গুণ করি তাহলে এক 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 মিলে তিন হবে। এইভাবে আমরা এটাকে বলতে পারি টু ইন্টু এক্স কিউব মানে তিনটা এক্স গুণ করা টু এর সাথে। আবার আমরা যদি টু এক্স স্কোয়ার লিখি, এখানে আসলে কয়টা এক্স গুণ করা আছে, দুটা, তাহলে টু ইন্টু এক্স দুইটা এক্স গুণ করা। আর যদি আমরা লিখি টু এক্স, তোমরা ভিডিও অনেক সময় টু এক্স ভিডিও দেখো, ওই টু এক্স না, তো টু এক্স গুণ করলে কী হবে, এখানে এক্সের পাওয়ার কত, ওয়ান, মানে এখানে কয়টা এক্স আছে, একটা, তাহলে এখানে টু এর সাথে একটা এক্স গুণ করব, মানে এখানে হচ্ছে পাওয়ার ওয়ান, ওয়ান তো আমরা লিখি না। তো যদি টু ইন্টু আরেকটা কমায় দিই, এবার কত লিখতে হবে এখানে, এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো হইলে এইটার ভ্যালু কত আসবে, দেখো তিনটা যখন এক্স কিউব তখন তিনটা এক্স গুণ করছি, যখন স্কোয়ার তখন দুইটা এক্স গুণ করছি, যখন ওয়ান তখন একটা এক্স, এখন যদি পাওয়ার জিরো হয় এখানে আমরা জিরোটা এক্স গুণ করব, আমি এখানে জিরোটা এক্স গুণ করছি, দেখতে পাচ্ছ, দেখো এখানে জিরোটা এক্স গুণ করা আছে, তুমি কি দেখতে পাও,
হ্যাঁ দেখো, এক্স যদি আমি জিরোটা গুণ করি তাহলে এখানে কোনো এক্স গুণ করা হবে না, আবার জিরো গুণ করে দিও না, এক্স জিরোটা গুণ করা মানে এখানে কোনো এক্স গুণ করা হবে না। তো মাল্টিপ্লাই করা না হইলে এটার ভ্যালু কত থাকবে? টু। এখন তুমি চিন্তা করো, টু এর সাথে কত গুণ করলে টু হয়, নামটা পড়ছো না সেখানে? ওয়ান। তার মানে এক্স টু দি পাওয়ার জিরো আসলে ওয়ান। তো এইভাবে আমরা একটা অ্যানালিটিক প্রমাণের মাধ্যমে আমরা এটাকে দেখতে পারি। তো এক্স টু দি পাওয়ার জিরো আসলেই ওয়ান কেন হয়, তো এইটা ওটার একটা রিপ্রেজেন্টেশন। তো তোমাদের এরকম প্রমাণ কেমন লাগে, মানে যখন তোমরা কোনো একটা কিছু নতুনভাবে প্রমাণ করা দেখো, বা তোমরা কি নিজেরাও কখনো চেষ্টা করো কিনা? এটা তোমাদের অবশ্যই মানে উচিত, যে প্রত্যেকটা ফর্মুলা আসলে মানে মুখস্থ তো করবা অবশ্যই, কিন্তু মুখস্থটা নিজের থেকে না করে, মানে না বুঝে মুখস্থ না করে আসলে নিজের থেকে আসলে প্রমাণ করে দেখা, মানে নিজে একটু চিন্তা করে দেখা যে আসলে কিভাবে হচ্ছে, আসলে হয় কি না, একটা চ্যালেঞ্জ করো যে বইয়ে সব কিছু আছে যেগুলো ঠিক হবে কেন, তুমি এটাকে আসলে মানে নিজের থেকে যাচ করে দেখবা যে আসলেই হয় কি না, তো বা কি লজিকে হয়, তো লজিকটা বের করার চেষ্টা করবা। এভাবে দেখলে তোমার কাছে মনে হবে যে ম্যাথমেটিক্সটা আসলে অন্যরকম, মানে এক্সামে যেভাবে দেও সেটার থেকে আসলে অন্যরকম, বা বই তো যেভাবে লেখা থাকে আমরা যেটা পড়ি ওইটুক ছাড়াও ম্যাথমেটিক্স আরও অনেক কিছু আছে। তো তোমরা অবশ্যই জানাবা এরকম, মানে এই প্রুফটা তোমার কেমন লাগছে। ধন্যবাদ।